ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, এটা একটা প্যারেডি ভিডিও, সুতরাং বস্তি ছেলে পচা ফ্যান্স বা হাইফোক্স ফ্যান্সরা খামোখা ভিডিওটা দেখে অফেন্ড হবেন না। এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে। হাইফোক্স বস্তিলে পচা বলছিলাম। এমনি কি ঢোকা যাবে? ঢোকা যাবে না। না, 5 মিনিট লাগবে, এটা শুট করতাম, করা যাবে না? না না, শুটের জন্য আপনাকে বিকাশ ভবন থেকে পারমিশন নিতে হবে। আমরা মানে এখন নর্মালে এসেছিলাম, আমাদের শুট করতে দিল না, বললো নাকি বিকাশ ভবন থেকে পারমিশন নিতে হবে। তোমরা হয়তো ভাবছো আমি কেন টুপি পরে আছি, কোনোদিন তো টুপি পরে ব্লগ করি না। আসলে বিষয়টা হলো আমি চুলটা কেটেছি, আমি একটু টাকলা হয়েছিলাম। আসলে সোনালী বলেছিল টাকলা হলে নাকি হ্যান্ডসাম লাগে দেখতে, আর ও আরেকজনের সাথে রিলেটও করতে পারবে। আর এই চ্যানেলে সেকেন্ড মালিক সুদীপ্ত না থাকলে তো আমাদের ব্লগ কমপ্লিট হয় না। যে আমাদের সাথে আজকে আছে সুদীপ্ত, ও একটু মোটা হয়ে গেছে, দুঃখের কারণ আমি মোটা হতে পারলাম না, ও মোটামুটি ফুড ব্লগ করে করে খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, সুদীপ্তকে আমার ব্লগে রাখি সেটার কারণ আশা করি তোমরা জানো মারা, কারণ ওর থেকে আমার ব্লগের ভিউজগুলো আসে। আমরা একে অপরকে দেওয়া নেওয়া করি, মানে ভিউ সাবস্ক্রাইবার্স। দেখো মারা, 10 মিনিটের ভিডিও বানাতে হবে, আর কোনো কন্টেন্টও ছিল না আমার কাছে। তো ও বললো আমি আজকে আধার কার্ড আপডেট করতে যাবো। আমি ঠিক আছে চলো মারা, যাওয়া যাবে, একটু নলবন দেখা যাবে। নলবনে তো আমরা ঢুকতে দিল না, কিন্তু আধার কার্ড আপডেটটা হয়ে গেছে সাকসেসফুলি। তোমরা যেখানে খাবার খেয়ে নাও না কেন, শীত গ্রীষ্ম বর্ষা মিয়ামুরি ভরসা, কি হিউমার। এখানে আমরা বাইক নিয়ে চলার জায়গা নেই, সেখানে দুটো বাস এই ছোট রাস্তা দিয়ে রেসারেসি করছে। ভাই কেন কেন তোমরা লোকের প্রাণ নিজের হাতে নাও? এখানে সুদীপ্তর বেল্ট নিতে এসেছি, কিন্তু পেটের সাইজ একটু বড় হয়ে যাওয়ার বেল্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, এই একটা পাওয়া গেছে। এই পাশে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম আমরা, হঠাৎ করে দেখি চায়ের দোকানে পাশে দাদা বলে উঠলো, ফুটোয় ঢোকা ভালো আওয়াজ বেরোবে। আমি তো ভয় পেয়ে গেছি, মানে কি বলছে এটা। তারপর দেখলাম পাশের দোকানে দাদা হেডফোন বিক্রি করছিল আমরা। এই পৃথিবীতে আমার দুটো জিনিস বিখ্যাত, একটা হলো আনন্য পার্টনার স্ট্রাগল, আর একটা হলো প্রচার বাণী। তোমরা একটু লক্ষ্য করে দেখবে আমরা এই চ্যানেলে সব কিছু দীপ্তর, যেমন দীপ্তর ক্যামেরা আমি এখন ইউজ করছি, দীপ্তর খাট, দীপ্তর বাড়ি, দীপ্তর গার্লফ্রেন্ড, ও সরি গার্লফ্রেন্ডটা আমার, সব কিছু দীপ্তরই ইউজ করি, শুধু চ্যানেলটা আমার মারা। আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মারা, হঠাৎ করে দেখি আমার পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। হঠাৎ করে আমার বন্ধু বললো মারা, পেয়ারা সাইজগুলো এমন বিচির মতন গেল। আমি বললাম মারা, যার গাছ ফলন হতো তার মতনই হবে মারা। আমি সবসময় মারা ওয়েমোটা ইউজ করি, কারণ এটা অনেক সস্তা হয়, আর পচার সমস্ত সস্তা জিনিস ভালো লাগে মারা। এখন আমার মুখে মাস্ক নেই, মানে এই নয় মারা যে আমি মাস্ক পরি না, আমি সবসময় মাস্ক পরছি, শুধু যখন শ্যুট করতে হচ্ছে মারা তখনই মাস্কটা খুলে দিচ্ছি। যাই হোক গিয়ে মারা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে মারা। স্টে সেফ, স্টে অ্যাট হোম। আরে পচাদা নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো না তোমার খুব বড় ফ্যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার সব ভিডিওগুলো না আমি দেখেছি। থ্যাংক ইউ, ভেরি থ্যাংক ইউ। পচাদা, আমি একটা রিকোয়েস্ট করবো, রাখবে? হ্যাঁ বলো না। একটা তোমার স্পেশাল একটা ডায়লগ শোনাবে? অবশ্যই। মুবারক।